আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, আবারও দুবাইগামীদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের প্রিয় হেল্পলাইন বিডি 24। দুবাই যাত্রার ও পিসিআর টেস্টের সর্বশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন। দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে সকল আপডেট খবর সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তোর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, দুবাইগামী যাত্রীদের করোনা টেস্টের ফি 1600 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তারা এতদিন নিজেরাই বহন করে আসছিল। অদ্য 2 অক্টোবর 2021 তারিখ বিকালে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী বিমানবন্দরে দুবাই প্রবাসী কর্মীদের কোভিড-19 আরটিপিসিআর টেস্টের ফির 1600 টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী একথা জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করে, দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করছেন। এরই অংশ হিসেবে দুবাইগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-19 পরীক্ষার জন্য ধার্যকৃত 1600 টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। তবে কবে থেকে তা কার্যকর করা হবে তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। আবার সবাই পাবেন নাকি শুধু সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে আসা প্রবাসীরা পাবেন, একথা নিশ্চিত করে কিছু বলেননি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা আপনার প্রয়োজনীয় তথ্য এতটুকু জানতে পারেন, তাহলে লাইক দিন এবং শেয়ার করুন, তাতে আপনার মতো হাজারো প্রবাসী ভাই বোনদের উপকার হয়। ও চলমান যে কোনো তথ্য জানতে ও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সবাই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।